Listening Agent Live requests you all to wear mask properly. Thank you. ABC News AGT Live সবাইকে অনুরোধ করছে মাস্ক পরুন এবং অবশ্যই সঠিকভাবে পরুন। ধন্যবাদ। কালকে আমার শ্বশুর সকালবেলা আমি বাপরাইতে আসলাম, আমি দেখতে পাই না, শ্বশুর সকালবেলা ত্রাণ দিছে, ওই জিনিসটা নিয়ে এসেই বাড়ির সামনে 20-25 জন বিজেপি করে গেটের সামনে গেছি পরে কইতাছে মোবাইল দিয়ে মোবাইল ঘুমতে সরান, তখন আমি গেছি বাবু আমি আয়া পরে, আমার শ্বশুরে গেছি বাবু আমি আয়া পরে, শ্বশুরে গেছে যাও তুমি করে যাও, আমার তো শ্বশুর আমি তার থেকে আমি উঠামেই আসলাম আর গেট লাগাই লাগছে আমার শ্বশুরে, তারপরে গেটের বাইরে বিজেপি কয়েকজন লোক কইতাছে ক্যামেরা করছে ফটো তুলছে, তখন মনীষ চক্রবর্তী গেট ভাঙ্গে আমার শাশুড়ি আটকে রাখছে যে ঘর বাড়ির যায় না, গেট ভাঙ্গে আমার শাশুড়িকে ধাক্কা দিয়ে তারপরে বাড়ির দিকে এসে আমার কাছে মোবাইল দেয়, আমি কাছে আমি কেলি আমার মোবাইল দেবো, আমি অনেক চেষ্টা করছি মোবাইলটা এইভাবে অনেক চেষ্টা করছি মোবাইলটা আটকানে, মোবাইলটা আমি আটকাতে পারছি না, মোবাইলটা নিতে গিয়া আমার ড্রেস ড্রেস সব ছেড়ে গেছে, আমার হাতের শঙ্কর ভেঙে গেছে, আমার হাতে ব্যথা হয়েছে, বুকে ব্যথা হয়েছে, তারপরে আমার হাতটাও নাই, আমার হাতটাও নিয়েছে, তারপরে গেটে গিয়ে সেটি মোবাইলটা 3-4টা আছে মারছে, আমি কইছি যে মোবাইলটা না ভাঙ্গে আপনি দেখেন মোবাইলটার মধ্যে কোনো ভিডিও বা ফটো আছে নি, তার এটা কিছু না শুনলে মোবাইলটা ভাঙ্গে ওই হাতে করে নিয়ে গেছে পকেটে করে নিয়ে গেছে। আজকে যে থানায় এসেছেন আপনি জানাইছেন নি বিষয়টা পুরোটা, এই মোবাইলটার মধ্যে আমার বাচ্চার আমার অনলাইনে ক্লাস সব এটার মধ্যে আমার লিংক সব আমার মোবাইলটা এখন আমার আমার দরকার মোবাইল।